গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো বলো? আজকে তো ভাইফোঁটা, সেই জন্য আজকে বেশ বাড়িতে সবাই আসবে, খুব ভালো লাগছে। আর কালকে রাত্রি কিন্তু ওরা চলে এসছে, মানে তোমাদেরকে বলেছিলাম না যে আসবে জুমা দিতে সময় দিতে, ওরা কিন্তু কাল রাতে মানে সন্ধ্যেবেলায় চলে এসছে, কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি। কারণ ওই যে নীলবাবুটা এত জ্বালাচ্ছে, কি করবো, সেই জন্য দেখানো হলো না তোমাদেরকে। তারপরে ওরা আসার পরে ঠাকুর দেখতেও গিয়েছিলাম, যেগুলো কাছে সেখানে গিয়েছিলাম। তো আজকে দেখি যদি ভাইফোঁটা হয়ে যাওয়ার পরে যদি সময় টময় পাই, আমাদের নীলবাবু যদি ঠিকঠাক থাকে তাহলে একটু দূরে যেতে পারি ঠাকুর দেখতে। যদি যাই তাহলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর ভাইফোঁটাতে আমাদের বাড়িতে প্রতি বছরই খুব ধুমধাম করে হয়, মানে সবাই আসে। ধুমধাম করে হয় বলতে কি, সবাই আমাদের বাড়িতেই আসে, আমার দুটো মামা, তারপরে ভাইরা আছে, দাদারা সবাই আসে। তো এই ভাইফোঁটার দিনটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর। কিন্তু গত দু তিন বছর যাবত আমি ভাইফোঁটা দিতে পারিনি, কিন্তু এবছরে আমার ভাগ্য ভালো যে আমি ভাইফোঁটা দিতে পারছি। আর এখন বাজছে সকাল সাড়ে সাতটা না, এখন বাজছে সকাল সাতটা। তো আমি কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি, কটার সময় বলো তো? 3:47। কেন? কারণ নীল উঠে গেছে 3:47-এ, 8:30 থেকে ঘুমাচ্ছে কালকে। আর 3:47-এ উঠে কুই কাঁই শুরু করে দিয়েছে, উ আ, তারপরে হামাগুড়ি দিয়ে এদিক ওদিক পালাচ্ছে। তো ঠান্ডাও পড়ে গেছে খুবই, এখনো পর্যন্ত সকাল ইয়ে হয়নি, কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা পড়ছে। দেখো, আচ্ছা আচ্ছা, এখনো অব্দি কুয়াশা পড়ছে। খুব ভালো লাগে শীতকালে, সকালটা এত ভালো লাগে না কুয়াশা পড়লে। ঠিক আছে, বেশি বকবক করলে আবার আসল অনুষ্ঠান টনুষ্ঠানগুলোই কেটে বাদ দিতে হবে আমাকে, আজকে বেশি বকবক করবো না। এখনও ওই সোমা দিদির সঙ্গে খেলছে, বিছানা থেকে উঠাইনি এখনও ওকে, কারণ প্রচণ্ড বাইরে ঠান্ডা। তো খেলুক, তারপরে আমি গিয়ে ওকে খাইয়ে দেবো, তারপর আবার তখন ঘুমাই ঘুমাবে। 10টা বাজলো, এখনও স্নান টান কিছু করা হয়নি। আর চলো এখন দেখি সবাই কি করছে। এই যে মা এখন টেবিল পরিষ্কার করছে, বড় মা এদিকে করছে লুচি, আটা মাখছে লুচির, ফ্রাইড রাইসের চাল ফুটছে। আজকে মেনুটা তো তোমাদেরকে বলবোই, এখানে ফুলকপি কাটা, টমেটো কাটা, পেঁয়াজ কাটা। আর ওই দেখো, হাই করে দাও তো বাবু। আমি এবার তাহলে ছটপট করে স্নানটা করে নিই, কারণ 10টা তো বেজেই গেল, এবারে তো চলে আসবে সবাই। আর আমাদের নীলবাবুকেও সাজানো হবে, দেখানো হবে তোমাদেরকে সবাইকে, নীলবাবুকে স্পেশালভাবে আজকে সাজানো হবে ওকে। এই যে আমাদের জামাইবাবু এবার নামছেন, আর সবাই চলে এসছে। শুভ দাদা, এ ভাই, এ ভাই, একবার তাকা ভাই। হ্যাঁ মাসি, কিন্তু 5 বছর হয়নি যে। খাওয়া দাওয়ার পালা, খাই 12টা বাজলো।
চলো ঘরের মধ্যেই জ্বালানো হবে, চলো। ঠাকুর দেখে এলাম, আসার পরে মুড়ি টুড়ি খেলাম, এখন আড্ডা দিচ্ছি বসে বসে। এবারে তোমাদের সঙ্গে তো দুপুরবেলা লাঞ্চের ভিডিওটা শেয়ার করা হলো না, তাড়াহুড়ো করে রাত্রে আর কি ডিনার আছে বলতে পারবো না এখন। যাই হোক, চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, খুব টায়ার্ড লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। টাটা, গুড নাইট।